এই আপুটা বলেছে যে যারা পলিটিক্যাল ভাবে রুমে থাকে তারা প্রত্যেক রাতে নাকি ভাইদের বড় ভাইদের রুমে এক রাতের জন্য যায়। আসলে তো আমরা এরকম কিছুই দেখিনি, আর আমরা আজকে দাঁড়িয়েছে সব সাধারণ স্টুডেন্টরা। ওনার একজনের জন্য কেন আমাদের এত বদনাম হবে? আমরা সবাই চাই তার এসবের জন্য যেন সুষ্ঠু বিচার হয়। কলেজ কর্তৃপক্ষ যেন তার ভুলটা ধরিয়ে দেয় এবং সুষ্ঠু বিচার হোক, এটাই আমাদের আজকের দাবি। মহিলা কলেজে দুই দিন যাবত যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এর মাধ্যমে আমরা সাধারণ ছাত্রীরা কত ভোগান্তির সৃষ্টি হয়েছে। কেউ জিজ্ঞেস করে না যে আমরা সাধারণ ছাত্রীরা কিরকম আছি। শুধু ছাত্রলীগ 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 কেন? আমরা কি এখানে চান্স পেয়ে ভর্তি হই নাই? সব মেয়ে কি খারাপ? চল্লিশ হাজার মেয়েদের জন্য চল্লিশ জন মেয়ের মানামানি করছে, এই জন্য সব মেয়েরা খারাপ? সব মেয়েদের জন্য সব মেয়েদের বদনাম কেন হবে ভাই? আপনারা বলেন, আপনারা শুনেন, আমরা সাধারণ ছাত্রছাত্রী, আমরা একদমই সাধারণ, আমরা এখানে পড়াশোনা করতে আসছি, আমরা পড়াশোনা শেষ করব, একটা ভালো কর্মক্ষেত্রে যাব, এটা আমাদের আশা। ইন্টারের মেয়েরা প্রতি বছর বিসিএস ক্যাডার হচ্ছে, প্রতি বছর প্রশাসনে চাকরি করছে, করছেন আপনারা অস্বীকার করতে পারবেন? আপনাদের সংবাদ মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের আমরা সংসদ সদস্য থেকে শুরু করে ইন্টারের মেয়ে কোনো দিকে কম আছে বলেন? ইন্টারের মেয়েরা কোন জায়গায় নেই? কোন জায়গায় ইন্টারের মেয়েরা নেই? আপনাদের আজকে দাবি কি ছিল? মূল দাবি কি? যারা আমাদের ইডেন কলেজকে প্রশ্নবিদ্ধ করছে, এই বৈশাখি আপু নামের একটা ছবি ভাইরাল হয়েছে যে যৌন কর্ম করানো হয়, এটার জন্য আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি সমাজ পরিবারের কাছে, আমরা এটা বিচার চাই।